গভীর রাতে স্মৃতিগুলো বাড়ছে সোহের পাতায়, জীবনটা কেমন জানি এলোমেলো হয়ে গেল। মেয়েরা যত তাড়াতাড়ি তার প্রিয় মানুষটারে ভুলে যায়, ছেলেরা তা পারে না। বিচ্ছেদের প্রায় এক বছর, নিজের এখনো বিশ্বাস করাইতে পারি না। তুমি আমায় ছাড়লা, যে মানুষটা আমার জন্য সব ছাড়তে পারে বলতো, ওই মানুষটা আমারই ছাইরা দিল। রাত ১২টার পর যখন তোমার স্বামী তোমার ব্রাউন কালারের ব্রার ফিতাটা খুলবে, খুলে শ্যামলা মাংসের স্বাদ নিবে, তখন একটা যুবকের ছবি তোমার বাম পাশ থেকে মুইসা যাবে। তোমার স্বামী যখন তোমারে আদর করবার জন্য কলমের প্যাকেটটা খুলবে, দেয়ালের ওপাশে বসে একটা ছেলে ঠিক সেই সময় সিগারেটের প্যাকেটটা খুলবে, তুমি ভুলে যাবে সেই যুবককে, আর যুবকটা ভুলে যাবে রাতে ঘুমানোটাকে। তুমি রাত জাগবে স্বামীকে সুখ দেওয়ার জন্য, আর যুবকটা রাত জাগবে তোমার স্মৃতিগুলো মোছার জন্য। বাসাগুলো খারাপ, কিন্তু এটাই বাস্তবতা, ছেলে মেয়ে কখনো এক হতে পারে না। এমন হাজারো ছেলে আছে যারা একজনকে ভালোবেসে জীবন কাটিয়ে দেয়, ভালোবাসায় বিচ্ছেদ হলে দ্বিতীয়বার অন্য কারো কথা মাথায়ও আনে না। কিন্তু মেয়েদের মাঝে এমনটা খুবই কম, যারা ভালোবাসা বিচ্ছেদের পরে একজনকেই ভালোবেসে সারা জীবন কাটিয়ে দেয়, এমনটা হয় না। তারা নতুন করে বিয়েতে বসে, নতুন মানুষে নিয়া নিজের জীবনটা আবার শুরু করে, ছেলেরা তা পারে না।